কই মাছের তেল ঝাল আর তার জন্য দারুণ স্বাদের আর গন্ধের কি কি মশলা দিচ্ছি দেখে নাও। কুমস কুকিং ল্যাবের রেসিপিগুলো দেখছো তো? প্লিজ সাপোর্ট করে দাও আমার চ্যানেলটা। মাছেদের রাজা রুই, কাতলা, ইলিশ, তার মধ্যে কিন্তু কই মাছও পড়ে, তাই না? বাঙালির উৎসবের দিনে কই মাছ লাগবেই লাগবে, আর নানা রকম কই মাছের পদ হয় তৈরি। তো কই মাছের আজকে তেল ঝাল বানাবো আমার মতো করে, তার জন্য একটা স্পেশাল মশলা বানাচ্ছি। আর হাফ কেজি এখানে কই মাছ নিয়েছি, তার জন্য এক চামচ আমি আদা বাটা নিয়ে নিলাম একটা বাটিতে। আর কী কী দিচ্ছি দেখ, গোটা মশলা যদি বেটে নাও সেটা কিন্তু আরও ভালো টেস্ট দেবে। আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি, জিরে নিয়েছি এক চামচ চার চামচের, ধনে নিয়েছি হাফ চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো দুবার নিয়েছি আর জিরে গুঁড়ো দুবার নিয়েছি হাফ চামচ করে, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা এক চামচ নিয়েছি আর ধনে আর হলুদটা হাফ চামচ করে। এবার এটা জল দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেব। মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে ম্যারিনেট করে রাখতে হবে, 5-10 মিনিট আগে রেখে দিলে ভালো হয়। আর এবার সর্ষের তেলেই রান্নাটা করব, সর্ষের তেলে মাছগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল রান্নার সময় তেলটা যখন ধোয়া ওঠে, সেই ধোয়াটা ওঠাটা শেষ হলেই আমি মাছগুলো দিয়েছি, যাতে উপরের ছালটা যেন নষ্ট না হয়। মানে ভাজার সময় দেখবে তেল ভালো করে গরম না হলে নিচে লেগে যায় আর সেটা ভালো লাগে না, তো সেই জন্য প্রপারলি তেলটা গরম হওয়ার পরেই মাছগুলো দেবে। এটা যারা নতুন রান্না করছো তাদের জন্য। এবার 4-5 টেবিল স্পুন বড় চামচের সর্ষের তেল আমি কড়াইতে বা প্যানে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 4-5 কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর দারচিনি 2 স্টিক আর এলাচ 3-4, ব্যাস এটাই ফোড়নে। আর দারচিনি আর এই যে এলাচটা দিলাম দারুণ গন্ধ আসবে, আর জিরে দিলাম 1/4 টিএসপি। এই যে মশলাটা ভাজবো না, এটার জন্যই কিন্তু গন্ধটা আরও সুন্দর হবে। আর লাস্ট পর্যন্ত দেখো এর মধ্যে আমি কী কী মেশাচ্ছি, একটা সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ টেস্ট দেবে। আর এই হালকা তেল ঝালের ঝোলটা দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু পেঁয়াজ দিইনি, পুরোই একদম আদা বাটার ঝোল, জিরার ঝোল করছি। ঝোলটা যেরকম হালকা আর সেরকমই টেস্টি। পরিমাণ মতো 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোলও থাকে। যে যে মশলাগুলো দিয়েছি না, এই মশলার জন্য মাছের টেস্টটা অনেক ভালো হবে। এবার ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে 6-7 মিনিট এটা ভালো করে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব মাছগুলো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে এটা যতটা ঝোল রাখবে সেই হিসাবে, এটা একটু হালকা ঝোল রাখলে কিন্তু টেস্ট ভালো হয়। আর আমি এটা হালকা ঝোলই বানাচ্ছি, তেল ঝাল হলেও এটা একটু হালকা বানাচ্ছি ঘরোয়াভাবে খাবো বলে। 7 মিনিট মতো ফুটিয়ে নিয়ে, আর 7 মিনিট মতো সময় লেগেছে মাছগুলো সেদ্ধ হওয়ার মতো। আর দেখো ঝোলটা কি সুন্দর কালার এসছে, আর খেতে না অসাধারণ হয়েছিল। আর এই যে আমি দারচিনি, এলাচ, জিরে, তেজপাতার একটা গন্ধ, ঘিয়ের গন্ধ, লাস্টে আমি ঘি ছড়িয়ে দিলাম 1 চামচ, এগুলো মানে মিলে মিশে না একটা দারুণ গন্ধ হয়েছে। আর ঝোলটা ভীষণ হালকা কিন্তু টেস্ট অসাধারণ। আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে নিও। লাস্টে না আমি অল্প একটু চিনি দিয়েছি, তাতে টেস্টটা না অনেক বেশি ভালো হয়। বাঙালি রান্নায় অল্প চিনি দেওয়া হয়। আর কালারটা দেখছো কী সুন্দর তেল ঝালের হয়েছে, কই মাছের তেল ঝাল। এইভাবে বানিয়ে দেখো আর আমাকে কিন্তু জানাতে ভুলো না।